নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই আগস্ট মাসে ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। লিখে রাখুন এই ছয় রাশি কোন, এই ছয় রাশি সৌভাগ্যশালী, কোনো হাওয়াতে কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর ধরেই আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দিব। হঠাৎ বলে দিলাম যে এই ছয় রাশি কোটিপতি হওয়াই, কেন কি কারণ এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। জ্যোতিষশাস্ত্রটা অত ছেলে খেলা জিনিস নয়, আমি বারবার বলছি। এই এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে, অর্থাৎ এই যে ছয় রাশি কেন এই অগস্ট মাসটাতে দুর্দান্ত যাবে, কি কারণে বিশ্ব রেকর্ড গড়বে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। গ্রহের গোচর ধরে সম্পূর্ণ ছয় রাশি, মানে এক কথায় এই ছয় রাশির আগস্ট মাস নির্ণায়ক হতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। দেখুন, গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে একে একে আমি জানাবো। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, জানি প্রত্যেকে এই যে শুনছেন, প্রত্যেকের যে এইটা হবে তা কখনোই সম্ভব নয়। কারণ আপনার যদি রাশিচক্রে দোষ থাকে তাহলে কিন্তু আপনার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্তি কিন্তু হবে, অর্থাৎ সেই জায়গাটা আপনাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু অতিক্রম করাতে পারে, সমস্যার সমাধান করাতে কিন্তু পারে। প্রথম কথা, যে রাশির কথা আমি বলবো তার আগে আমি একটি কথা বলি, প্রচুর ভালো ভালো মেসেজ আসছে, মানে এত সুন্দর মেসেজ একজন করেছেন, নাম আমি আপনাদের একটু হলো ভুলে গেলাম, যে যাই হোক কালকের ভিডিওটাতে করেছেন কমেন্টস, তাকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই। খুব ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। অনেকেই মেসেজ করছে খুব ভালো ভালো, তাদের আমার প্রতি রইল ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, মানে আমার তরফ থেকে আমি তাদেরকে আশীর্বাদ করি। তারা যেন, যদি বয়স আমার থেকে ছোট হয় তারা যেন ভালো হোক, আর যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের আমি চরণে প্রণাম করি, কারণ তাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে কিন্তু, আশীর্বাদটা পাওয়া হচ্ছে সবথেকে বড় জিনিস। জ্যোতিষশাস্ত্র দেখুন, বেদকে যদি আপনি বিশ্বাস করেন, বেদ যখন, বেদের অঙ্গ হচ্ছে জ্যোতিষ, বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষ, অর্থাৎ এই যে ছয় রাশির যে বিশ্ব রেকর্ড গড়বে নাম্বার ওয়ান রাশি টানা কিন্তু অগস্ট মাস, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির দেখুন চতুর্থভাবে রবি অবস্থান করছে, চতুর্থভাবে চতুর্থপতি অবস্থান করছে, এবং বুধও চতুর্থভাবে অবস্থান করছে 19 তারিখ পর্যন্ত, এবং আপনার বুধ পঞ্চমভাবে অবস্থান করবে, শনি আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করবে, দুর্দান্ত লাভ কিন্তু দিবে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের বুধ 20 তারিখের পর থেকে আরও পাওয়ারফুল আপনাদের হবে, আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, ব্যাংকিং সেক্টর থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ থাকছে, এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, ইনকামের জায়গা বাড়বে, ভাগ্য আপনার সাথ দিবে। আমি বারবার বলছি, ভাগ্য যদি আপনার সাথ না দেয় আপনার কিন্তু জীবনে বাধা কিন্তু হবে, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করেন, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি এবং সফলতা, সাকসেস আপনাদের কিন্তু নির্দেশ করছে বৃষ রাশি, নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো। নাম্বার টু যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, ধনভাবে ধনপতির অবস্থান করছে, এটা আপনাদের প্লাস পয়েন্ট, চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে, এটা আপনাদের প্লাস পয়েন্ট, এবং আপনাদের কর্মপতি কর্মভাবে এবং ভাগ্যভাবে অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট, অর্থাৎ একের পর এক প্লাস পয়েন্ট কিন্তু আপনাদের থাকছে ধনু রাশির, অর্থাৎ এখানে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের অনুরূপ আপনারা ফল পাবেন,
পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দীর্ঘদিন আটকে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং ধনপতি ধনভাবে অবস্থান করে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুত করবে। বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের সুখের জায়গা নির্দেশ করছে, আপনার পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে, মায়ের দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে থাকছে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্র ধনুরাশির মানুষ কর্মক্ষেত্রে যখন বুধ অবস্থান করবে, আপনাদের ধনুরাশি যদি আপনি মানুষ হন, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি এই সময় কিন্তু হবে, এবং ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু আপনাদের হবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে সে রাশির নাম দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ঠিক পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার অঙ্গরাগ দোষ কেটে মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করছে, এবং ভাগ্যভাবে শুক্র অবস্থান করছে, কর্মভাবে রবি অবস্থান করছে, এবং আপনার একাদশভাবে বুধের অবস্থান। দেখুন সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে আমি বলছি, হাওয়াতে দুম করে কথা বলে ফেললাম, এগুলো কোনো জ্যোতিষ নয়, এটা কোনো ভণ্ডামোর জায়গা নয়, এখানে ক্যালকুলেশান, টোটালটা অঙ্ক বুঝাতে হবে, হোয়াই কেন হচ্ছে, কি কারণে আমাকে গ্রহ ভালো ফল দিবে। কৌশিক রায় কোনো হাওয়াতে কথা বলে না, আর আমি আমার ক্লায়েন্টের চ্যালেঞ্জকে আমি নিজের চ্যালেঞ্জ মনে করি, অর্থাৎ যারা আমার কাছে দেখায়, যাদের কাছে প্রতিজ্ঞা প্রতিবিধান করছে, তাদের চ্যালেঞ্জটা আমার চ্যালেঞ্জ। হবে না বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করা একজন অ্যাস্ট্রোজারের দায়িত্ব। তো ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং এর সাথে সাথে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন, যারা জব পরিবর্তন করতে চাইছিলেন, এমএনসি কোম্পানির চাকরি করছেন, সেখানে বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু হবে। এবং একাদশপতি স্বগৃহী, একাদশভাব প্রফিটের ভাব, লাভ, সাকসেস, সফলতা আপনাদের আসতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশিরও কিন্তু দুর্দান্ত আপনাদের, আপনাদের ধনপতি ধনভাবে রাশিতে অবস্থান করবে, এবং রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল আপনাদের কর্মভাবে অবস্থান করছে। আপনাদের যারা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, ফিনান্সের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, কথার মাধ্যমে যারা ইনকাম করেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হবে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা আছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এক হচ্ছে বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু মানে দুর্দান্ত ফল আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ আপনারা পাবেন, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার বাজার থেকে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং দৈনন্দিন রোজগারের জায়গার পাশাপাশি শুভ বিবাহের একটা কানেকশানের যোগাযোগগুলো কিন্তু আপনাদের হাতে, বিয়ে না হলো এই যোগাযোগগুলো কিন্তু আপনারা পাবেন মীন রাশি, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে মীন রাশি। ডায়েরিতে নোট করে নিন, মীন রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। সর্বশেষ যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম তুলা রাশি।
তুলারাশির শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কেন্দ্র থেকে রাজ্য সৃষ্টি করছে। ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে, একাদশপতি একাদশভাবে অবস্থান করছে। আপনাদের আর কি চাই? অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে যেমন লাভ হবে, আপনাদের আর্থিক দিক যথেষ্ট ভালো, এবং সরাসরি বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ধনের জায়গাটা মজুত হবে। রাশিতে শনির দৃষ্টি, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং একাদশভাবে রবি, আপনাদের সফলতা সাকসেসের জায়গায় দেখা যাচ্ছে। বুধ অবস্থান করছে ভাগ্যপতি, ভাগ্যের যাতে বিড়ম্বনা চলছিল, ভাগ্য বিড়ম্বনা কাটিয়ে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন তুলা রাশি। এবং আর্থিক স্থিতির জায়গায় মজুত হবে, বিদেশ থেকে লাভ আসবে, এবং আপনাদের এ সময় আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই যে ছয়টি রাশির আমি কথা বললাম, এই ছয় রাশি কিন্তু আবারও বলছি বিশ্ব রেকর্ড গড়তে কিন্তু চলেছে। ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।